নমস্কার বন্ধুরা, মিনিস কিচেনে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানালাম। আজ আমি তোমাদের কাছে বানিয়ে দেখাচ্ছি নবরত্ন ডালের রেসিপি। এই নবরত্ন ডাল রেসিপিটা আমি কিভাবে করছি চলো দেখে নেওয়া যাক। একটা পরিষ্কার করে ধুয়ে রাখা কড়াই নিলাম, গরম করে নিলাম। এর মধ্যে আমি কাঁচের বাটি এক বাটি মুগের ডাল নিয়েছি, শুকনো মুগের ডাল ভাজা ভাজা করে নিচ্ছি। ডালটা ভাজা ভাজা করে নিই, কিন্তু আমি দু তিনবার এর জলটা ধুয়ে ফেলে দেব। ডাল ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার ধুয়ে জলটা ফেলে দিচ্ছি আর ডালটা সিদ্ধ করতে দিই। ডাল সিদ্ধ হতে দিলাম, এর জন্য আমি একটা ঢাকা দিয়ে দিলাম। ডাল সিদ্ধ হয়ে গেছে, সামান্য আমি এক চামচ হলুদ দিয়ে দিলাম, এক চামচ চিনি দিয়ে দিলাম, আর দিলাম নুন। ডালটা আচ্ছেদ্য হওয়ার পরই আমি এটা দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে বন্ধ করে রাখছি। একটা ফ্রাই প্যান গরম করে চার চামচের মতো আমি তেল দিয়ে দিলাম। আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, সাদা জিরে দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, আর দিলাম ঘষে নেওয়া এক চামচ আদা। ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, ছোট ছোট করে কুচিয়ে রাখা আলু দিয়ে দিলাম। বিনস দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম, কড়াইশুঁটি দিয়ে দিলাম, ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, কিসমিস কাজু বাদাম ধুয়ে শুকিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, আর দিলাম দুটো কাঁচা লঙ্কা। এই নয় রকম সবজি ভাজার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য হাফ চামচ চিনি, আর দিচ্ছি একটু নুন। এই তো ডালে আমি নুন দিয়েছি, এখানে সামান্য এক পিঞ্চ নুনই দিচ্ছি। ভালো করে সবজিটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করা হয়ে গেছে, আমি সেদ্ধ করে রাখা ডালের মধ্যে মিশিয়ে দিচ্ছি। আমি এক বাটির মতো জল দিয়েছি, এবার আচ্ছেদ্য ডাল এবং সবজি বাদাম সব শুধু একসাথে একটু ফুটে যাক আমি ঢাকা দিয়ে দিলাম। আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাসের আঁচটি আমি বন্ধ করে দিলাম। আমার নবরত্ন ডাল কিন্তু একেবারে রেডি। আমার রেসিপিটা কিরকম লাগলো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও। যদি একটুও ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনেক অনেক বেশি অনুরোধ রইল, আর তার সাথে বেল আইকন প্রেস করো যাতে পরবর্তী নোটিফিকেশন আসলে আগে তোমাদের কাছে পৌঁছে যায়।
অনেক অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।